ভাবেন একবার আর কি, যে কোন একটা দেশে আমরা বসবাস করছি যেখানে একজন অসুস্থ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে, তার সুচিকিৎসা দেওয়া হবে না, আর যতটুকুই চিকিৎসার ব্যবস্থা করা হবে সেটার খরচ চাওয়া হবে এই দরিদ্র পরিবার, তার আত্মীয়, তারপরেও তার সুচিকিৎসা হয় নাই এবং অকালে অল্প বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ইন্দিরা বিশ্বাস আর তাদের সবার পক্ষ থেকে, আমাদের দলের মহাসচিব মির্জাফর ইসলাম আলম, সবার পক্ষ থেকে আমি আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, দীর্ঘদিন যিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের এই ওয়ার্ডের নেতা বুলবুল ইশতিয়াক হোসেন বুলবুল, তার অকাল মৃত্যু এবং আমরা বলি অপমৃত্যু শিকার হয়েছে সে, তার বড় বোন, ছোট বোন এবং ভাই, একমাত্র ভাই, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আপনারা এখানে অনেকক্ষণ ধরে আছেন, আপনারা দেখেছেন, শুনেছেন তাদের কথা, তাদের আর্তনাদ আপনারা শুনেছেন, চোখের সামনে তাদের সবার চেয়ে ছোট যে ভাইটি, যে তাদের মধ্যে সবার চেয়ে প্রাণ চঞ্চল ছিল, যার উপর তারা ভরসা করতেছিল যে সে বড় হয়ে তাদের দেখাশোনা করবে, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, থানায় নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে, তার উপর তাকে জেলখানায় নেওয়া হয়েছে। সে দারুণ অসুস্থ ছিল, তার এর আগেই তার হার্টের অসুখ ছিল, তার কিডনির অসুখ ছিল, সমস্ত কাগজপত্র এগুলো আপনারা দেখেন এখানে আছে, তার কোনো সুচিকিৎসা করা হয় নাই এবং আপনারা শুনেছেন যে তাকে হাসপাতালে আনার জন্য, ওষুধ কেনার জন্য, পরীক্ষা করার জন্য, এমনকি হুইল চেয়ার দিয়ে যে নিয়ে যাবে তার খরচের জন্য পুলিশ টাকা চেয়েছে তাদের কাছে। ভাবেন একবার আর কি, যে কোন একটা দেশে আমরা বসবাস করছি যেখানে একজন অসুস্থ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে, তার সুচিকিৎসা দেওয়া হবে না, আর যতটুকুই চিকিৎসার ব্যবস্থা করা হবে সেটার খরচ চাওয়া হবে এই দরিদ্র পরিবার, তার আত্মীয়, তারপরেও তার সুচিকিৎসা হয় নাই এবং অকালে অল্প বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এটাকে একটা অপমৃত্যু বলছি এবং এক ধরনের হত্যাকাণ্ড বলছি আমরা। আমরা এর নিন্দা জানাই এবং ওর বিচার দাবি করি এবং আমরা বিশ্বাস করি যে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ, এই যে আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হচ্ছে, খুন হচ্ছে, অন্যায়ভাবে অকালে মৃত্যুর শিকার হচ্ছে এবং বিভিন্ন কারাগারে নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, এর বিচার একদিন নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ তো বিচার করবেনই, নিশ্চয়ই বিচার করবেন তিনি, কিন্তু এই দুনিয়াতেও আইনের বিধান অনুযায়ী তাদের বিচার করা হবে।